ভিডিওটি সম্পূর্ণ আপনাদের হাসানোর জন্য তৈরি করা হয়েছে, তাই কেউ সিরিয়াসলি নেবেন না। ছোটবেলায় আমাকে সবাই বলতো যে আমার বাঘনাকি খুব ভালো, আমার নাকি দুটো আইডি, অথচ দেখো কাসম খেলতে গেলে, র্যাঙ্ক খেলতে গেলে আমি আমার একটা আইডিয়া খুঁজে পাইনি। খুব কষ্ট যে বলো না, শোনা গো আমার ওই অ্যাডাম নিয়ে গেম খেলতে গেলে আমার সারা জীবন কেটে গেল। কোথায় সেদিন তো আমি ফ্রি ফায়ার ডিলিট করে দেয়নি পিসিমনি, সেদিন যদি আমি ভাবতাম যে আমার আইডি দিয়ে তুমি হ্যাক করেছিলে। বলো কি তুমি সত্যি বলছো? তাহলে এই রেডিকালটা আমার হাতে থাকতো আর ওয়ান টাইম গুলো খেলে তোমরা দুজন। পিসিমনি তুমিই তো শিখেছিলে যে অ্যাডাম নিয়ে খেলে বুয়ে তোলা যায়। আমার সে আইডি কথা আজও ভুলিনি, ভুলিনি বলেই আমার অত বড় লেভেল ফোরের গিল্ড ছেড়ে তোমার সাথে কাস্টম করার চেষ্টা করেছি, প্রো প্লেয়ার হওয়ার নাটক করে তোমার গিল্ডে ঢোকার চেষ্টা করেছি। পিসিমনি আমি দিশানিকে অনেক অনেক ডায়ামন্ড মেরে দিয়েছি, আমি চাইলে ওর সাথে কাস্টম খেলতে পারতাম, কিন্তু না আমি চেয়েছিলাম আমার দুটো আইডির মধ্যে তোমার আইডিটাও হ্যাক করে নিতে। এই চোখরা আমার গিল্ডে কিক মেরে দিয়েছে, তোর গিল্ডে ঢুকে নিবি চল, যা আমি তোকে 5000 টাকা করে দেবো। এই স্যার টাকা দিয়ে আপনি সবার গিল্ডে ঢুকতে পারেন, কিন্তু আমার গিল্ডে নয়। তাই নাকি? তোর এত বড় সাহায্য যদি আমাকে গিল্ডে দিবি না বলছিস, জানি আমি কে, কেন জানবো না। কাস্টমার হেরে গেলে নেটওয়ার্ক সোলোর বাহানা করেন, হ্যাকারদের সাথে আপনার বন্ধুত্ব আছে, তাই নতুন ফ্রি ফায়ার প্লেয়াররা আপনাকে প্রো ভেবে সালাম করে আর সম্মান জানিয়ে বলে তার কাটার ছেলে নোবড়া বাবু। হেই।